সকাল থেকে গোটা কলকাতা শহর জুড়ে কুয়াশা। হাওড়া শহরে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজ্য সচিবালয়ের নবান্ন। জাতীয় সড়ক বা অন্যান্য রাস্তায় 20 মিটারের দূরে বেশি কিছু দেখা যাচ্ছে না। সকাল থেকে এই চিত্র ধরা পড়েছে হাওড়া শহরের বিভিন্ন জায়গাতেও। জাতীয় সড়কে গাড়ি চললেও তা খুব ধীর গতিতে চলছে, ট্রেনও চলছে খুব ধীর গতিতে, কিন্তু এখনও কোনো ট্রেন বাতিল করা হয়নি।